হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টুনটুনির রসুই ঘর থেকে সবাইকে স্বাগতম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি পুডিংয়ের রেসিপি। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। পুডিং তো সবাই কম বেশি বানাতে পারেন, তবে পুডিংয়ের স্বাদে ভিন্নতা আনতে আজকে আমার এই প্রচেষ্টা। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলির চারপাশের লালচে সাইডগুলো কেটে ফেলে দিব। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরা করে এভাবে কেটে নিব। মধ্যে ঢেলে দিব আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 2 কাপ লিকুইড দুধ। যেই পাত্রে পুডিংটা করব ওই পাত্রটা বাটার দিয়ে ব্রাশ করে নিব। এবার চলে যাব ক্যারামেল করতে। চুলা একটা প্যান দিয়ে 1/2 কাপ চিনি ও 2 টেবিল চামচ পানি দিয়ে 5 মিনিট জাল করব। যখন দেখব চিনি আর পানি গলে লালচে হয়ে গেছে তখন নামিয়ে ফেলব। সাথে সাথে যে পাত্রে পুডিং বানাবো তাতে ঢেলে দিব, দেরি করা যাবে না। এবার দুধ দিয়ে ভেজে রাখা ব্রেডগুলোতে একে একে 1 চা চামচ ভ্যানিলা পানিতে গুলিয়ে দিয়ে দিব 1 চা চামচ কাস্টার্ড পাউডার, 3টা ডিম। ডিমটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কনডেন্সড মিল্ক 1/2 কাপ, চিনি 1/2 কাপ। এটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে। সব কিছু একটু মিলিয়ে ব্লেন্ড করে নিব। কেউ ভ্যানিলার স্মেলটা পছন্দ না করলে এখানে এলাচের গুঁড়া দিতে পারেন, এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। এবার ঢেলে দিব আমার পুডিংয়ের পাত্রে। এরই মধ্যে আমার ক্যারামেল পুডিংয়ের বাটিতে সেট হয়ে গেছে। বন্ধ করে দেব আমার পুডিংয়ের বাটির মুখ। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1টা স্ট্যান্ড, বসিয়ে দিব পুডিংয়ের বাটি। পানি দিয়ে দিচ্ছি, পানিটা যেন পুডিংয়ের পাত্রের অর্ধেকের কম হয়। এবার প্যানে ঢাকনা দিয়ে দিব, বাষ্প যেন বাইরে না আসতে পারে এজন্য একটা লবঙ্গ দিয়ে ছিদ্র বন্ধ করে দিব। 20 মিনিট পরে ঢাকনা খুলে একটা ছুরি বা টুথপিক দিয়ে চেক করব হয়েছে কিনা। যদি ছুরিটা ক্লিন হয়ে বের হয়ে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। আর যদি না হয় আরও 5 মিনিট অপেক্ষা করব। হয়ে গেছে আমার পুডিং। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। চারদিক থেকে একটু ছাড়িয়ে একটা পাত্রে উল্টে দিব। দেখতে দারুণ হয়েছে, খেতেও তো খুব মজাদার। একেবারেই সফট আর পারফেক্ট, মুখে দিলেই মিলিয়ে যায়, বারবার খেতে ইচ্ছে করছে। ইয়াম্মি স্বাদের হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।